হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে টেক চ্যালেঞ্জারে স্বাগত জানাই। আপনাদের জন্য আজকে একটা খুবই খুশির খবর নিয়ে এসেছি। আপনারা যে 2017 সালে যেটা বেরিয়েছিল, 21 মে 2017 সালে একটা বিজ্ঞপ্তিতে বেরিয়েছিল, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির আন্ডারে ডাটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, নির্মাণ সহায়ক অ্যান্ড সহায়কের শূন্য পদে আবেদন চলছিল। আচ্ছা, এটার অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে সবাইকে। যেটা বেরিয়েছে, দেখেন বিজ্ঞপ্তি মুর্শিদাবাদ জেলা শাসক মুর্শিদাবাদ থেকে এসছে, সব সম্পূর্ণ লেখা আছে যে কাউকে ইমেল বা ফোনের মাধ্যমে জানানো হবে না যে অ্যাডমিট কার্ডটা বেরিয়েছে। আপনাদেরকে এমনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো আজ আপনাদেরকে দেখাবো কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ডটা, আর সিলেবাস আর এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করবো আপনাদের সঙ্গে। তো এই দেখুন বিজ্ঞপ্তি, দেখে নিন। এটা হচ্ছে ইংলিশ আর এটা বাংলা, ঠিক আছে? চলুন দেখে নিই কীভাবে ডাউনলোড করতে হবে, তারপর দেখাবো এক্সাম সিলেবাস আর এক্সাম প্যাটার্নটা, তাহলে আপনাদের ভালো হবে, ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে, চলুন। আমি এখন কোন বাউন্ডারি চলে যাব। তো বন্ধুরা, আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকমই যে কোনো লেটেস্ট নিউজ এলে আপনাদেরকে জানাবো। তো গুগল ক্রোমে সার্চ করবেন, মোবাইলই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, সবার কাছে তো কম্পিউটার থাকে না, তো মোবাইলই ডাউনলোড করবেন, দোকানে প্রিন্ট আউট করে নিলেই হবে। ঠিক আছে, আপনারা প্রথমে কী করবেন, www.murshidabad.gov.in, ঠিক আছে, murshidabad.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, চলে যান এখানে। হ্যাঁ, একটু অফিসিয়াল ওয়েবসাইট তো, আর একটু জাম্প আছে, সেজন্য একটু লেট হচ্ছে। তো আপনারা দেখতে পারেন, প্রথমেই দেখবেন হটস নিউ বলে আছে, প্লাস মোড়ে গেলেও দেখতে পারবেন, রিকোয়ারমেন্টগুলো পাবেন। তো আমি কী করি, রিক্রুটমেন্ট থেকে আপনাদের এটা নিচে চলে আসবেন, রিক্রুটমেন্ট, এ রিক্রুটমেন্ট, খুলছে। একটু দেরি হচ্ছে, কারণ অফিসিয়াল ওয়েবসাইট দেখলাম আমি সকাল থেকে জাম হচ্ছিলো, তো খুলেছিল দুপুরে, এখন দেখা যাক কী হয়। হ্যাঁ, খুলবে, নাহলে অন্য প্রসেস আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেন হটস নিউ, রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সেক্রেটারি, এক্সামের ডেট উইল বি হেল্ড অন 22 জুলাই, ঠিক আছে, এই মাসের 22 তারিখে হবে, 18-তে, দেখতে পাচ্ছেন। এদের তারপরে রিকোয়ারমেন্টে মারলে আপনার এদিকে চলে, এরকম পেজ আসবে, তারপরে দেখবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড, এই পাশে, এই পাশে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো চলে যান এখানে। তো এখানে চলে আসবেন, তো বলছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, ক্লিক হওয়ার এখানে উপরে ক্লিক করবেন, যদি ডাউনলোড আপনার যদি জানা থাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা, আর যদি অ্যাপ্লিকেশন নাম্বার যদি না জানা থাকে, আপনার যদি ভুলে যান, তাহলে নিচে অ্যাপ্লিকেশন নাম্বারটা জানাতে পারবেন, এখানে ফরগট পাসওয়ার্ড করে, ঠিক আছে, আপনাদের জন্য সুবিধা করে দেওয়া হচ্ছে। তো আমি দেখাচ্ছি, আমার তো আছে, ক্লিক হওয়ার উপরেরটা ক্লিক করছি, এরকম একটা পেজ আসবে, এই পেজে এসে প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে দিন, সবই দেওয়া আছে, MSD 2017 দেওয়া আছে। হ্যাঁ, আপনার বাকি যে পাসটা আছে সেটা দিতে হবে, তো দিয়ে দিলাম আমারটা, ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, এটা আমারই। তারপর সাবমিট, এই দেখুন বেড়ে গেছে, দেখুন ডেট অফ রিটেন এক্সামিনেশন 22/7/2018, টাইম 5টার সময় পরীক্ষা শুরু হবে, রিপোর্টিং টাইম আছে 2টো, আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি সব ঠিক আছে। আমার ভেন অফ এক্সামিনেশন যা রঘুনাথগঞ্জে পড়েছে, এটা আমার রোল নম্বর 5000,
আপনারা কেউ মিস ইউজ করবে না, তাহলেই হবে। তারপর এটা নিচে চলে যান ডাউনলোড করার জন্য। নিচে গিয়ে দেখুন, প্লাস আপনারা একটু খেয়াল করবেন যেখানে একটা ফটো দিতে হবে, সেম বলে সেম ফটো না দিলেও হবে, তবে ফটো থাকলে দিবেন, তবে সিগনেচার ওপরেও আছে দেখলাম আমি, তো ফটো দিয়ে দিবেন। তারপরে এখানে প্রিন্ট করে দেন, প্রিন্ট করলে পিডিএফে মারুন, সেভ হয়ে যাবে, বাস সেভ করে দেন। এই হলো আপনি অ্যাডমিট কার্ড আপনারা দেখলেন। এবার আপনাদেরকে আমি সিলেবাসটা দেখাবো, নেটটা থাক, নেট অন থাক। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদেরকে জানাবেন, ঠিক আছে? অনেকেই জানতে পারে না, আমরা দেখেছি তো ফর্ম ফিল আপ করে, কিন্তু অনেকেই জানতে পারে না যে বেরিয়ে গেছে, পরীক্ষা হয়ে যায়। তো আপনারা এখনও টাইম আছে, 22 তারিখে পরীক্ষা, আজকে হচ্ছে 7 তারিখ, 5 তারিখ। তো আপনারা প্রিপারেশান নিয়ে নিতে পারেন ভালোভাবে, আপনাদেরকে দেখাচ্ছি আমি সিলেবাসগুলো কীভাবে হয়। ডাউন পিডিএফ আমি ডাউনলোড করে রাখলাম, অফিসিয়াল ওয়েবসাইটও পাই যাবেন। এই দেখুন, গ্রাম পঞ্চায়েত লেভেলের অনেকটাই আছে, তো নিচে চলে যেতে হবে। নিচে গিয়ে দেখতে পারবেন আপনারা, একটু নিচে যাবেন, অনেক নিচে চলে এসেছি। হ্যাঁ, পেজ এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মার্কস এক্সাম প্যাটার্ন, ঠিক আছে? এই দেখুন, এডুকেটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত 85 মার্কের পরীক্ষা হবে, আর 15 মার্কস আছে তার মধ্যে ভাই বিভাগ আছে। তো ভাইবার মধ্যে ভাগ আছে যে কোশ্চেন জিজ্ঞেস করবে, তার মধ্যে একটা 3+2 10 আছে, +3+2 15, প্র্যাকটিক্যাল টেস্ট হবে না, টোটাল 100 মার্কের। আগে ফার্স্ট আপনাদেরকে রিটেন এক্সামিনেশন পাস করার পর তো ভাইভাটা হবে, সেজন্য আগে 85 মার্কের জন্য প্রিপারেশান নিতে হবে আপনাদেরকে। তারপর দেখুন নির্মাণ সহায়ক, সেটাও 85 মার্কের জন্য, 15 মার্ক আছে ভাইবা আছে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি যারা করেছিলেন তাদের জন্য 85, গ্রাম পঞ্চায়েত সহায়ক 85। গ্রাম পঞ্চায়েত সহায়ক কি বলছে, ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস ইন অ্যাগ্রিটেন মাধ্যমিক অর সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাওয়ার্ড, প্লাস মানে অ্যাওয়ার্ডে তো 3 মার্কস পাবে বলছে। গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে একটু দেখুন, এখানেই বলা আছে যে আপনি যদি মাধ্যমিকে 50% ওপর নাম্বার পেয়ে থাকেন তাহলে 3 মার্কস আপনাকে দেওয়া যাবে, মানে দেওয়া হবে আর কি ভাইবাতে, এটা ভাইবার জন্য শুধু, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তো অনেকেরই আছে সেই জন্য না, যাদের নাই কোনো অসুবিধা নেই, ভালো মার্কস তুলুন। তো তারপরে ডাটা এন্ট্রি অপারেটর 85 মার্কস পরীক্ষা হবে, আর 10 প্র্যাকটিক্যাল, না সরি ভাইবা 10 হবে, আর ওর প্র্যাকটিক্যাল টেস্ট আছে 5 মার্ক, দিয়ে তাদের 100 হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সিলেবাসটা দেখুন, সিলেবাস তো গ্রাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে কি, ইংলিশ 25 আছে, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক যেটা গণিত 25, পাটিগণিত সব অঙ্ক থাকে, আর মাধ্যমিক স্ট্যান্ডার্ড অঙ্ক আপনারা যেগুলো গ্রুপ ডিতে দেখে থাকেন সাধারণত শেষ সেই সেই রকমই অঙ্ক থাকবে, বাংলা থাকবে সেরকম, ইংলিশও থাকবে সেরকমই। জেনারেল নলেজ দেখুন, জেনারেল নলেজ 10 মার্কস, আর তার মধ্যে বলছে ইম্ফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রুরাল বলতে গ্রাম্য এলাকার সম্বন্ধে লাইফ আর ডেভেলপমেন্ট কীভাবে উন্নত করা যায় সেই সব বিষয়ে, যেহেতু এটা পঞ্চায়েতের আন্ডারে তো সেই জন্য সেই সব বিষয়ে পড়বে জেনারেল নলেজ, তো সেগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন। আর নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত তাদের একটু ইঞ্জিনিয়ারিং সিভিলে 65 মার্কস আর কি আর কি ওদের, তারপরে ইংলিশ 13 মার্কস, জেনারেল নলেজ 7 মার্কস, সব দেওয়া আছে এখানে দেখে দেখে নেবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদেরকে দেখালাম কীভাবে ডাউনলোড করতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সেম ওদেরকে ইয়ে চেস দেখুন,
ইংলিশ 25 মার্কস কিন্তু এইচএসসি স্ট্যান্ডার্ড পড়বে, বেঙ্গলি 25 মার্কস এইচএসসি স্ট্যান্ডার্ড, অ্যাথমেটিক ওরে মাধ্যমিক স্ট্যান্ডার্ড। এখন একটু ভালো করে দেখে নেবেন, গ্রাম পঞ্চায়েত সহায়ক দেখে নেন। এটা আপনাদেরকে কীভাবে ডাউনলোড করতে হবে দেখিয়ে দেবো আমি, ডাটা এন্ট্রি অপারেটর। আর আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাকে বলবেন, নিচে কমেন্টে জানাবেন, সবারই অ্যান্সার দেব, কোনো অসুবিধা নেই, ফোনও করতে পারেন। তো প্রিপারেশান নিতে পারেন আপনারা ভালো করে এগুলো। আর মুর্শিদাবাদের অনেক বাইরেও অ্যাপ্লিকেশান করেছে যারা, তারা যদি কোনো রকম সমস্যা চান যে আর কি এক্সাম ভিন সম্বন্ধে রাস্তা চিনা টিনার অসুবিধা যেতে হয়, তা আমাকে ডিসক্রিপশনে বলতে পারেন, আমি তাদেরকে যথাযথ হেল্প করব। তো বন্ধুরা এ হলো আর কি সিলেবাস, আপনারা ভালো করে ভিডিওটা দেখে পোজ করে দেখে নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আর যাই হোক, মানে দেখলাম আমি যে আমি যখন আপনাদেরকে একবার সাইটে নিয়ে যাই, কীভাবে ডাউনলোড করতে হয় দেখিয়ে দিচ্ছি। আমি বন্ধুরা দেখলাম এরকম রিকোয়ারমেন্টে চলে আসবেন, তারপর নিচে দেখুন একটা নোটিফিকেশান আছে 2017-র, সেখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এই দেখুন, এখানে দেওয়া আছে রিকোয়ারমেন্ট টু ভ্যারিয়াস পোস্ট অ্যাট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড সমিতি লেভেল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এটাই ক্লিক করবেন, তাহলে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হতে লাগবে। এই দেখুন ডাউনলোড, ওই পিডিএফ ফাইলটা এইভাবে আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে? আর এই সাইটে আছে, আর প্রথম দিকে হচ্ছে আপনার একদম অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশান, এটা তো আপনারা বুঝতে পেরে গেছেন আশা করি। এ দেখুন অবশ্যই ডাউনলোড হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনাদের সবারই সাহায্য, একটু চাই যে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এটা আমার চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো এরকমই আপনাদেরকে জানাবো লেটেস্ট নিউজ। তো ফ্রেন্ডস, কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশানে জানান, আর এভাবেই ডাউনলোড করুন আর পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নেন, ঠিক আছে? বাই বন্ধুরা।